হ্যালো অব্রিয়ন আজকে আমি তোমাদের সাথে কোন কোন ঠাকুর দেখলাম আর কী কী খেলাম সেগুলো শেয়ার করবো তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো তো দেখো আমি কি কি ঠাকুর দেখেছি আর কী কী খেলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো দেখা যাক ও যে জায়গাগুলোতে গান বাজছিল সেই জায়গাগুলোকে আমাকে ভয়েসটা কাট করতে হয়েছে তোমরা জানো কেননা এটা কপিরাইট আসবে তো যে জায়গাগুলো নেই সেগুলো তো ঠিক আছে এই প্যান্ডেলটা দেখো খুব সুন্দর করেছে থিমটাও খুব সুন্দর তো আমি ভয়েসটা রেখেছিলাম কিন্তু সাইড দিয়ে এত গানের আওয়াজ আসছিল বলে আমার ভয়েসটাকে কাট করতে হলো তাহলে পুরো কনসেপ্টটা বুঝতে পারতে আর বাইরে যে ওভারঅল দেখো লাইটিং বা যেগুলো করেছে খুব ভালো এখানে সব থেকে যেটা ভালো লেগেছে ওয়েট করতে হয়নি জায়গাটা অনেক তো কাউকেরা আটকায়নি তো সেই জন্য যে মানে যারা যাদের মতো যেতে পারবে ভিড় যে হয়নি তা না ভিড় হয়েছে কিন্তু সুবিধা হয়েছে যে যার মতো সবাই দেখতে পেয়েছে তো দেখো খুব সুন্দর করেছে এখানে ছোটোখাটো একটা মেলা মতো বসেছে ওভারঅল আমার প্যান্ডেলটা খুব ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ লাইটিংগুলো খুব সুন্দর ভেতরে জিনিসগুলো খুব সুন্দর সাজিয়েছে একটা রাজস্থানী লুক দেয়া হয়েছে তো ওভারঅল ভালো হয়েছে যেগুলো আজকে আমি দেখেছি সেগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি এখানে যেমন প্যান্ডেলটা আবার কিছু কিছু জায়গায় প্যান্ডেলটা ছোটোখাটো করেছে কিন্তু ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে তো সেগুলোই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি এটা দেখতে পাচ্ছ দেখো ক বেশ বড়ো সড়ো প্যান্ডেল করেছে ভেতরটা দেখো এরকম সাজিয়েছে ভেতরটা দেখো উপরটাও দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আর ঠাকুরটাও দেখো ঠাকুরটাও কিন্তু খুব অসাধারণ করেছে ঠাকুরটা খুব ভালো লেগেছে দেখো ঠাকুরটা দেখাচ্ছি তোমাদের আর এর পরের ঠাকুরগুলোও দেখবে সেগুলোও কিন্তু খুব সুন্দর তো সেই জন্য আর এই ভিডিওটা তোমাদের এটা আমি নবমীর দিন দেখতে গিয়েছিলাম এই যে ভিডিওটা পুরোটা নবমীর দিন করা যেহেতু নেক্সট দিন আপলোড করছি তো সেই জন্য তোমরা আজকে পাচ্ছ দশমীতে কিন্তু এটা নবমীর দিন করা আর পরের ভিডিওটা তোমরা আবার দশমীতে পাবে তো সেই জন্য সবাইকে দশমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো দেখো এটা আরেকটা প্যান্ডেল তো এটা ছোটোখাটোর মধ্যে প্যান্ডেলটা করা হয়েছে এই যে যেখানটা দেখছো এইটাই জাস্ট তো তার ভেতরেই দেখো ঠাকুরটা আমি তাও দেখাচ্ছি ঠাকুরটা করা হয়েছে ঠাকুরটার মুখটা দেখো ঠাকুরটা খুব সুন্দর ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে দেখো দেখাচ্ছি এখানটা অনেক লোকজন ছিল বলে একদম কাছে গিয়ে করতে পারিনি তাও দেখা যাচ্ছে ভালো মতোই দেখা যাচ্ছে তো দেখতেই পাচ্ছ এটা ছোটোখাটোর মধ্যে একটা প্যান্ডেল কিন্তু ওভারঅল ঠাকুরটা খুব সুন্দর করেছে এরপরে দেখো নেক্সট যে এইটাও খুব সুন্দর করেছে লাইটিংগুলো ভেতরটা এটাও ছোটো খাটোর মধ্যেই কিন্তু ওভারঅল ভালো করেছে ভেতরটাও দেখো এই কাজটা দেখাচ্ছি দেখো সাইড দিয়ে যে কাজটা করেছে দেখাচ্ছি এটা পরে আগে ঠাকুরটা দেখিয়ে দিই এখন একটু ফাঁকা ফাঁকা আছে নইলে ভিড় হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ দেখো আর এই সাইডটা আমি দেখাচ্ছি আর একবার দেখো এই যে কাজটা করেছে খুব সুন্দর কাজটা করেছে সিম্পলের ওপর কিন্তু বেশ ভালো করেছে ছোটোখাটোর মধ্যে এই দেখো সাইডটা আর একবার দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো বেশ কালারিংগুলো করে খুব সুন্দর করেছে তো এরপর আমরা কি কি খেয়েছি ঠাকুর দেখতে দেখতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল সব জায়গায় শ্যুট করা হয়নি মানে ফোনই বার করতে পারিনি এত ভিড় ছিল যেগুলো পেরেছি যেগুলো একটি ভিড় কম ছিল সেগুলোই তো দেখো এই ঠাকুরটাও দেখো প্যান্ডেলটা এরকম ছিল যে আর যেটা বলছিলাম যে কিছু কিছু জায়গায় এত ভিড় ছিল সেখানে মোবাইল বার করাই যায়নি তো ভিডিও করা তো হয়নি তো যেগুলো করতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে দেখাচ্ছি তো দেখো এখানেও ঠাকুরটাও খুব ভালো হয়েছে এখানে কিন্তু বেশ বড়সড় সড়ো একটা মেলা বসেছিলো কিন্তু বেশ ভিড় ছিল ওই জন্য আর ওখানটা করাও হয়নি ভিডিওটা তো নেক্সট ভিডিওতে যদি পারি কেননা আজকে যে তোমরা দেখছো এটা দশমীর দিন আজকে ওখানে যাওয়ার আবার কথা আছে তো গিয়ে ওখানে যদি মেলাটা আপলোড করতে পারি তাহলে নেক্সট ভিডিওতে তোমরা ওটা দেখতে পাবে নেক্সট ভিডিওতে আমি ওটা আপলোড করব দশমীর দিন কী কী রান্না করলাম কি কি দেখলাম ঠাকুর যদি থাকে ওখানে কেননা এই মাঠটাতে সব ঠাকুর এক জায়গাতে আসে আর বাজি আজকে করতে পারি নিশ্চয়ই আমি ওটা আপলোড করব তো তোমরা ওখান থেকে দেখবে বেশ ঠাকুরগুলো সব যখন এক জায়গায় হয় আর একসাথে ওরকম বাজি পোড়ানো হয় প্রত্যেকটা যে ক্লাবের পুজো হয় সেইগুলো তো এক জায়গায় দেখো এখানে ফাংশান হচ্ছিলো সেটা একটুখানি আমি ভিডিও করেছিলাম সেই একই প্রবলেম গান দিতে পারবো না তো গানগুলোকে কাট করে দেয়া হয়েছে তো এই ভিডিওটা একটুখানি আর মোমো খেয়েছি না কিন্তু মোমো অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপরে মনে করেছে ভিডিও করা হয়নি পরে আপলোড করেছি মানে পরে ভিডিওটা করেছি তো দেখতেই পাচ্ছ পাঁচ পিস ছিল তিন পিস অলরেডি খাওয়া হয়ে গেছে দু পিস পড়ে আছে তো ওই দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম ওটা ফ্রায়েড মোমো ছিল আর খেয়েছিলাম মানে খেয়েছিলাম বলতে বাইরে খাইনি নিয়ে চলে এসেছিলাম আরও আছে আমি এক প্লেট জাস্ট ঢেলে তোমাদের সাথে দেখাচ্ছি চিকেন চাউমিন নিয়েছিলাম তো আমি বাড়িতে এসেই খেয়েছি আর আমার ফেভারিট আইসক্রিম আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে তো দেখো দুটো আইসক্রিম নিয়েছিলাম দুটো আইসক্রিমই আমি খেয়েছি তো এই আইসক্রিমগুলো খেয়েছিলাম